হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যাদের যাদের বাড়ি স্যাংশান হয়ে গিয়েছে তারা তো টাকা পাবেনি তো তারা যে টাকা পাবে তো সেই টাকা পাওয়ার স্ট্যাটাসটা কি সেটাই আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের বাড়ি পাওয়ার টাকার স্টেটাসটা কী আচ্ছা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে এই ওয়েবসাইটে আপনারা জানেন আশা করি সকলেই পরিচিত যদি এই ওয়েবসাইট সম্পর্কে না জানেন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এখানে চলে আসবেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আওয়াজ সফটে গিয়ে আমরা যেটা করি রিপোর্টে যাই এবং রিপোর্টে যাওয়ার পরে আমরা একটু ওয়েট করবেন ইন্টারনেট যেহেতু আচ্ছা তো ওয়েবসাইটটা খুলছে হ্যাঁ তো এরকম অপশানগুলো চলে আসে নিচে দিকে স্ক্রল করে এই যে এইচ যে সোশ্যাল অডিট রিপোর্ট আছে এখানে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এটাতে আমরা ক্লিক করি এবং এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হয় লিস্টটা দেখার জন্য আগে আমাদের লিস্টটা অবশ্যই জানতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট তো দিক থেকে আমাদেরকে প্রথমে আমাদের রাজ্যটা সিলেক্ট করে নিতে হয় তো আপনাদের আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেটা আমরা ওয়েস্ট বেঙ্গলটা আগে সিলেক্ট করে নেব এবং তারপরে আপনারা যেটা করবেন এক মিনিট আচ্ছা তো এইখান থেকে এইবার আপনাদেরকে একটু ওয়েট করবেন হ্যাঁ তো আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আপনাদের যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করে নেওয়ার পরে এবার আপনারা আপনাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবেন এবং পঞ্চায়েত সিলেক্ট করার পর এই যে এইটা দেখছেন ইয়ার এটা দু হাজার বাইশ তেইশ সিলেক্ট করবেন বাইশ তেইশ সিলেক্ট করার পরে আবার একটা অপশান দেবে এখানে ওপরে দেখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটাতে সিলেক্ট করবেন আশা করি এটা অনেকেই জানে এবং এই ক্যাপচারটা দিয়ে এই যে এখানে প্লাস আপনারা এখানে সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমার ক্ষেত্রে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম এবং এরপরে দেখবেন এখানে লিস্ট আসবে তো লিস্টটা আপনারা ডাউনলোড করে পিডিএফ আকারে দেখতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে এখানে দেখুন একটা নম্বর দেওয়া আছে প্রত্যেকটা নামের পাশে ডাব্লু বিয় দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে এই নামটা এই নম্বরটা কিন্তু আপনাদেরকে লাগবে ঠিক আছে আপনাদের নামের পাশে মানে আপনাদের ফ্যামিলি যদি কেউ বাড়ি পেয়ে থাকে তো সেই নাম্বারটা আপনারা কপি করে রাখবেন ঠিক আছে এই নম্বরটা এই যে এই নম্বরটা আশা করি বুঝতে পেরেছেন তো এটা কপি করে নিবার পরে আপনারা আবার মেন ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটটাতে এখানে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্টেক হোল্ডার বলে যে অপশানটা আছে এখানে দেখুন আই এ এ স্ল্যাশ পি এম এ ওয়াই জি বেনিফিশিয়ারি আর এটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার একটু ওয়েট করবেন আর নতুন পেজে নিয়ে যাবে এবং এইখানে আপনাদেরকে আসল যে কাজটা সেটা করতে হবে এখানে আপনারা যেটা করবেন এই যে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে এই রেজিস্ট্রেশন নাম্বারটার জায়গায় আপনাদের বাড়ির মানে নামের পাশে যে রেজিস্ট্রেশন নম্বর আছে এই নম্বরটা এখানে বসাবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো আমি একটা নম্বর বসিয়ে সাবমিটে ক্লিক করছি এবং তারপর দেখাচ্ছি তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস দিয়ে দিবে পুরো ডিটেলসটা দেখতে পাবেন তো এইখানে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই ব্যাঙ্ক ডিটেলস এই ব্যাঙ্ক ডিটেলসের এই জায়গাটাতে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এইখানে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে ব্যাংকের নেম ব্রাঞ্চের নেম আইফএসি কোড কিন্তু অ্যাকাউন্ট স্টেটাস যেটা সেইখানে দেখুন লেখা আছে পেন্ডিং পি এফ এম এন ঠিক আছে তো এই পি এফ এম এন যেটা সেইটাতে আপনাদেরকে যেটা করতে হবে এইখানে হচ্ছে আসল কাজ এইটা কিন্তু ভেরিফাইড দেখাবে তবেই আপনারা টাকাটা পাবেন তো এটা ভেরিফাইড হয়ে যাবার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টে তখন টাকা ট্রান্সফার করতে শুরু করবে তো আপনারা এখান থেকে মাঝে মধ্যে ট্র্যাক করে দেখতে পারেন যে আপনাদের স্টেটাসটা কি চেঞ্জ হলো কি না এছাড়াও আপনারা নিচে দিয়ে স্টেটাসে চেক করে আপনারা যে ছবিটা উঠেছিল সেটাও দেখতে পারেন ঠিক আছে তো আমি একটা দেখাচ্ছি এর আগে যে বাড়ি স্যাংশন হয়ে গিয়েছে হয়তো বাড়িটা হয়েও গিয়েছে সেখানে ভেরিফাইড লেখা আছে দেখাচ্ছি আচ্ছা তো এইটা আমি যেটা দেখছি এটার ফিনান্সিয়াল ইয়ারটা দেখুন দু হাজার একুশ বাইশ এই বাইশ তেইশের না কিন্তু ঠিক আছে এর আগের যে মানে ফিনান্সিয়াল ইয়ার ছিল সেই ইয়ারে এবং এখানে দেখুন অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে ঠিক আছে তো এই ভেরিফাইড হবে তবেই কিন্তু টাকাটা পাবে যতদিন না ভেরিফাইড হচ্ছে ততদিন কিন্তু টাকা পাবে না তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এই রকম আরো খবর পাওয়ার জন্য এবং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা জানে না তাদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন